রসিকা, অরিত্র, নাসিব, শ্রেয়ান, ওয়াজিহা, রুমাইসা, সুবাহিতা, যারা উপস্থিত আছো, দেখতে পাচ্ছ অনেকেই উপস্থিত আছে। আমরা আজকে তো আমরা করবো রিভিশন, যেটা আমাদের অঙ্ক শেষ, আমাদের অঙ্ক শেষ, আমরা আজকে করবো যেটা রিভিশন চ্যাপ্টার, বুঝছো? এটা আমাদের অঙ্ক শেষ, আমরা চতুর্থ অধ্যায় রিভিশন করবো, আমরা রিভিশন করবো আজকে চতুর্থ অধ্যায়, কেমন? চতুর্থ অধ্যায় করবো। চতুর্থ অধ্যায় রিভিশনে থাকছে, আমরা রিভিশন যেহেতু করবো চতুর্থ অধ্যায়ে, আমরা যোগ্যতা ভিত্তিক গুলো দেখবো ফার্স্টে, যোগ্যতা ভিত্তিক গুলো আমরা দেখবো। যারা এখনো জয়েন হয়নি, আমরা একটু অপেক্ষা করি, ওর জন্য একটা মিনিট ওয়েট করি। আমরা একটা মিনিট জন্য ওয়েট করব। দেখা যাচ্ছে যারা ছিল তারাই আছে, আর কেউ নতুন আসেনি। চতুর্থ অধ্যায় আমরা তোমাদেরকে চতুর্থ অধ্যায় দেখে নাও, স্লাইড শেয়ার আসছি। চতুর্থ অধ্যায় যোগ্যতা ভিত্তি, অধ্যায় চার, কিছুটা চেঞ্জ এখানে আছে, নেই তেমন না। আজিজ 8 কেজি আম ও 3 কেজি কলা কিনলো, 1 কেজি আমের দাম 75 টাকা, 1 ডজন কলার দাম 120 টাকা। সবাই প্রশ্ন লিখবে, প্রশ্ন সবাই লিখবে খাতায়। 8 কেজির দাম কত, 3 ডজন কলার দাম কত, এরপর হলো আজিজ মোট কত টাকা খরচ করলো 3 ডজন কলার দাম সহ বের করতে হবে। ফার্স্টে সবাই প্রশ্নটা লিখে নাও। শেষ হলে বলবে।
শেষ না, যদি আমরা তাহলে এখন পরবর্তীগুলো দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আমরা 8 কেজি, 8 কেজি আমের দাম আমরা কিভাবে বের করবো? আমরা 1 কেজি আমের দাম তো আমরা জানি, যেহেতু আমরা জানি 1 কেজি আমের দাম, আমরা জানি 1 কেজি আম কত টাকায় বিক্রি করতে পারবো। দেখো, 1 কেজি আম সে বিক্রি করলো না, কিনলো, কিনলো, তাহলে আমরা 1 কেজি আমের দাম জানি, জানি না 1 কেজি আমের দাম 75 টাকা, ঠিক আছে? তাহলে 8 কেজি আমের দাম আমরা সহজে বের করতে পারবো, ঠিক আছে? 1 কেজি আমের দাম আমরা জানলে আমরা 8 কেজি দাম বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 1 কেজি আমের দাম 75 টাকা, 8 কেজি আমের দাম। আচ্ছা, একটু আমি ঠিক করে নিচ্ছি, একটু ঠিক করে নিচ্ছি। এক কেজি না, 8 কেজি না, 8 না। স্যার আমার শেষ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, তোমার শেষ করতে পেরেছো। আমি একটু 8 কেজি তো লেখছো না, তোমরা 8 কেজি লেখছো। 8 কেজি লেখলে আমরা এখানে 8টা বসাই দিলাম, 8 কেজি, এখানেও 8 হবে, 7, 8। আট কেজি হলে তোমরা হিসেব করতে পারো, হিসাবে ভুল থাকতে পারে, হিসাবে ভুল হলে ঠিক করতে হবে। তাহলে আমরা দেখছি, 1 কেজি আমের দাম 75 টাকা, 8 কেজি আমের দাম 8 গুণ 75। দেখে নাও রাফটাও, তোমরা দেখেছো ইতিমধ্যে, 5 8 40, হাতে আছে 0, 7 8 56, শূন্যর সঙ্গে হাতে 4 আছে, 40 হাতে আছে 4, 56 সঙ্গে 4 যোগ করলে হয় 600। এরপর আমরা 1 ডজন কলার দাম, কলা লিখেছে না, আচ্ছা একটু এটাতে সংখ্যা ঠিক আছে, কলার দাম কলার দাম আর 3 ডজন কলার দাম কত হয় বের করো। স্যার 360 টাকা, তিনজন, 360 টাকা, তিন ডজন করার দাম, 360, তাহলে যোগ করলে কত হবে? স্যার 360 টাকা, 360 টাকা। আজ মোট কত টাকা খরচ হলো যোগ করবো আমরা? স্যার মোট 960 টাকা, 960 টাকা, 960 টাকা, সঠিক আছে। তাহলে যারা শেষ করতে পারোনি, এখনো যারা শেষ করতে পারোনি, তারা দ্রুত শেষ করে নাও। অনেকে শেষ করতে পারেনি, একটু দ্রুত শেষ করে নাও।
কারো বাকি আছে পেজ, কারো লাগ প্রয়োজন আছে, কারো বাকি আছে? এটা যাদের যাদের শেষ তাদের বলতে হবে না, যারা শেষ করতে পারোনি আমরা তাদের থেকে জানতে চাচ্ছি। শেষ হলে তো অনেক ভালো এবং খুব ভালো। তাহলে আমি পরবর্তী প্রশ্নে আসছি, পরবর্তী প্রশ্নে আসছি, পরেরটা আসছি আমরা, তারপরেরটা দেন, পরের রং করে এসছি। দেখি প্রথমে রিয়া 4 প্যাকেট বিস্কিট কিনলো, 1 প্যাকেট বিস্কিটের দাম 65 টাকা। তো 4 প্যাকেট বিস্কিটের দাম কত? রিয়া 4 প্যাকেট বিস্কিট কিনে দোকানদারকে 3টি 100 টাকার নোট দিল, সে কত টাকা ফেরত পাবে? প্রশ্নটা প্রশ্ন লিখে নাও, আমাদের হাতে সময় আছে, প্রশ্ন লিখে নাও। তাহলে আমরা 1 প্যাকেট বিস্কুটের দাম জানলাম 65 টাকা, এবং এইবার একইভাবে আমরা জানবো 4 প্যাকেট বিস্কুটের দাম 65 গুণ 4, গুণফলটা বের করে বলো কত হলো। ধন্যবাদ। এরপরে আমরা খ নাম্বারটা কিভাবে পড়বো কে বলতে পারবে? কত থেকে বিয়োগ করবো? তিনশো থেকে দুইশো ষাট। তিনশো আগে বের করতে হবে, লিখতে হবে 3টি 100 টাকা সমান 3 গুণে 300 টাকা। এখন লিখবা তমা দোকানদারকে, তমা হবে না,
এটা আছে রিয়া, আমি একটু ঠিক করেছি, রিয়া রিয়া, আর বাকি সব ঠিক আছে? স্যার উত্তর হলো 40 টাকা মাত্র। ইয়েস স্যার। 40 টাকা নিয়ে আসবে বলছো? কেমন? স্যার শেষ, খালিদ ২৭০০ হয় না? ২০০০ তো ওখানে নাই। দেখ এটা কারো বাকি আছে, এই অঙ্কটা কারো বাকি আছে? পরবর্তী আমাদের লাস্ট যে অঙ্ক সেটা দেখলাম, দিয়া 10টি পেন্সিল কিনেছে, প্রতিটির দাম 25 টাকা, প্রতিটির দাম 25 টাকা। ক, 10টি পেন্সিলের দাম কত? এরপর বলা হচ্ছে বিনা দোকানদারকে সে কত টাকা ফেরত পাবে। এটা আমরা, এটা হচ্ছে দেওয়া হবে, সবগুলো তো দেওয়া হবে। নামটা আমি দিচ্ছি,
দেখতে পাচ্ছো, দেখা যাচ্ছে স্যার আমার দুই নাম্বারটা একটু দেন। দুই নম্বর কি তোমার বলো? আমার একটু বাকি আছে। কোথায় দেখছো, কি দেখছো বলো, কত দেখছো বলো? ওই 40 টাকা ওখানে। তো ওটা তো শেষ, 40 টাকা শেষ না, শেষ 40 টাকা, আর কি করবো তুমি বলো, টেন বলো, আর কি চাও? হ্যাঁ স্যার শেষ। এটা কোনো কথা হচ্ছে, সবাই এখন শুনছে না, শ্রেয়ান অনেকটাই পিছিয়ে আছে। হ্যাঁ এটা কোনো কথা হচ্ছে, অঙ্ক তো শেষ, অঙ্ক শেষ করে ভাবলে আবার দেন। দিয়া 10টি পেন্সিল কিনেছে, প্রতিটির দাম 25 টাকা, 10টি পেন্সিলের দাম কত? দিয়া দোকানদারকে 100 টাকা তিনটি নোট দিলে সে কত টাকা ফেরত পাবে? একটি পেন্সিলের দাম 25 টাকা, তাহলে 10টি পেন্সিলের দাম কত হবে বের করবো আমরা, 10টি পেন্সিলের দাম। দশটি পেন্সিলের দাম আমরা বের করবো, 10 25 গুণ 10, পঁচিশ গুণ দশ কত হয়? 25 একে 25 শূন্য একটা, তাহলে 250 বা এইভাবে করতে পারো, 250 আসবে, 250। এরপর বলা হচ্ছে সে দোকানদারকে দিয়েছে 100 টাকার তিনটি নোট, 100 টাকার তিনটি নোট মানে হলো কত টাকা, 300 টাকা না? হ্যাঁ এটা লিখে শেষ। দিয়া দোকানদারকে দিল 300 টাকা, আর পেন্সিলের দাম হলো 250 টাকা, তাহলে বাকি থাকলো তার 50 টাকা। এখানে অঙ্কটা শেষ, আজকে আমাদের একটু তাড়াতাড়ি হলো। হ্যাঁ আমাদের হাতে আরো অনেক সময় আছে, আর 10-12 মিনিট সময় আছে, আমরা হয়তো অন্য কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ অন্য কিছু নিয়ে আলোচনা করব, অঙ্ক কিন্তু এখানেই শেষ আজকে, যেটা ছিল দেখিনি। আমাকে নাম্বারটা দিবেন, কয় নাম্বার? দুই নাম্বার। দুই নাম্বার তো একটু আগেই দিয়েছি, তখন তুমি কি করেছিলে বলো তো? কারণ চলে গিয়েছিল তো, তা আমি দেখতে পাই নাই। আচ্ছা এখন আমার আমার বাসায় কারণ চলে গিয়েছে, যদি আমি সম্ভব হয় তোমাকে দুই নম্বরটা দেখাই দিব একটু পরে, অথবা ইলানির দিকে দেখবা। হ্যাঁ এখন তো একটু এটা শেষ করো, এটা দ্রুত শেষ করো, যদি কারণ চলে আসে এর মধ্যে আমি আবার দেখাতে পারবো। কারণ কারণ যখন চলে যায় তখন ল্যাপটপ বেশিক্ষণ ব্যাকআপটা দেয় না আর কি, 10-15 মিনিট পরে হয়তো বা বন্ধ হয়ে যায়। এখন তিন নাম্বারটা লিখে নাও, আমি দুই নাম্বারটা দেখানোর চেষ্টা করবো তোমাকে। খুব সুন্দর একটা প্রশ্ন এবং সহজ উত্তর। ধন্যবাদ তোমাকে, আমরা সুযোগ পেলে সবগুলো অঙ্ক আবার একবার দেখাবো, যারা লিখতে পারোনি যাদের তারা ফুলফিল করতে পারো। একটি পেন্সিলের দাম 25 টাকা, 10টি পেন্সিলের দাম 25 একে 25, শূন্য একটা হবে তাহলে 250 টাকা। একইভাবে তিনটি তিনটি 100 টাকা হলো 300 টাকা, যদি চারটি 100 টাকা বলো তখন 400 টাকা হবে। আচ্ছা এখন তো দুইটি লিখতে পারে, 200 টাকা লিখতে পারো, এখন চারে প্রশ্ন মধ্যে লিখতে পারে দুইটি 200 টাকা, তখন কারণ এখন 200 টাকা নোট আছে বাজারে, 200 টাকার নোট আছে, তখন 200 গুণ 2 হবে, 200 গুণ 2 হবে, হ্যাঁ 400 টাকা হয়ে যাবে, বুঝতে পেরেছ? এখন 200 টাকার নোট তোমরা দেখেছো নাকি, নাকি দেখোনি? স্যার আমি দেখেছি।
দাম তুমি বুঝতে পারবে। আমিও দেখেছি, আচ্ছা 200 টাকার নোট, 200 টাকার নোট। খালিদ, খালিদের শেষ, খালিদ হচ্ছে এখন অপেক্ষার প্রহর গণবে, খালিদ অপেক্ষা করবে শেষ করার জন্য। আমরা আরো প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে হাজির হব, আরো কিছু প্রশ্ন তোমাদেরকে করব যদি সময় আছে। তো যারা শেষ করতে পারোনি তারা, আর বাকি আর যারা আছো তারা একটু দ্রুত শেষ করার চেষ্টা করো। যারা শেষ করতে পারোনি তারা শেষ করার চেষ্টা করো। আমরা আফতানকে দেখতে পাচ্ছি, আফতান সুমাইয়া আক্তার একজন আছে এখানে, মাহিম, ওয়াজিহা, রুমাইসা, সুবাইতা, নাসিফ, ওয়াসিকা, আদিত্য, শ্রেয়ান, খালিদ, যারা আছো দেখা যাচ্ছে যাদেরকে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা শেষ হলে একটু রেসপন্স করবো, যাদের শেষ হবে অবশ্যই রেসপন্স করবো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রথম থেকে আবার দেখানোর জন্য। সুবাইতা শেষ হয় নাই, সবাই শুনতে পাচ্ছ? সুবাইতা এখনো লিখছে এবং খুঁজছে। দিয়া ফেরত পাবে, ও দিয়া ফেরত পাবে, সেখানে লিখছে। সুবাইতা শেষ হলো, দিয়া শেষ, দিয়া ফেরত পাবে 50 টাকা। সুবাইতা এটা লিখতে পেরেছে। তাহলে খালিদের শেষ, সুবাইদের শেষ, বাকিদের কি শেষ? অরিত্র শেষ, আফতান স্যার আমার শেষ, নাসিফের শেষ, আর আচ্ছা কারো বাকি থাকলে একটু আমাকে বলো তো। বাকি অনেকে তো শেষ বলেছো, বাকি কি কেউ আছো? কারো কি বাকি আছে না? যার আমরা শুনতে চাই, আমি শুনতে চাই কারো বাকি আছে কিনা। তাহলে যদি বাকি নাই থাকে আমরা তোমাকে প্রথম অঙ্কটা দেখাতে পারি, প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখাতে পারবো। এটা প্রথম, প্রথম অঙ্কটা আসবে, এটা প্রথম অঙ্ক। যদি কারো প্রয়োজন হয় প্রথম অঙ্কটা লিখতেও পারো, যেখানে লিখে বাকি আছে সেখানে। তারপরে 2 নাম্বার, আমাকে ওয়াসিকা নাকি একজন বলেছিল 2 নাম্বার সে লিখতে পারেনি, তুমি স্ক্রিনশট রাখতে পারো চাইলে। আর যদি লেখা সামান্য বাকি থাকে তাহলে লিখতে পারো, যদি সামান্য বাকি থাকে লিখতে পারো, আর যদি পুরোপুরি বাকি থাকে তাহলে স্ক্রিনশট রাখতে পারো। সবাই হতবার হয়েছে। 3 নাম্বার, 3 নাম্বার, তাহলে বাড়ির কাজ আছে। আমরা বাড়ির কাজ নাকি ভারী কাজ দেখো। স্যার 1 নম্বরটা দেন। 1 নম্বর, আবার তুমি 1 নম্বর আসছো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? থাকো কোথায়? স্যার আমার সব শেষ, স্যার আমারও 1 নম্বরটা দিলাম, 1 নম্বরটা স্পেশাল নাও, যার যার প্রয়োজন সে নিয়ে নাও। তাহলে 2 নম্বর আবার দিলাম লাস্ট বারের জন্য।
তিন নাম্বার এবং লাস্ট হতে চার নাম্বার তিন নাম্বার পরে লাস্ট তোমার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এখানে আমরা স্টপ শেয়ার আসলাম আচ্ছা এখানে আমরা জানতে চাচ্ছি তোমাদের আসলে কোনো কিছু জানার থাকলে বলতে পারো তোমাদের সময় হচ্ছে খুবই কম অর্থাৎ পরীক্ষার সময় অনেক কম আর একটা উইক আছে পরীক্ষা তোমাদের ক্লাস নেওয়ার মতো নেক্সট উইক লাস্ট হবে আমাদের এই কারণে আমরা বারবার জানতে চাচ্ছি কোনো কিছু যদি জানার থাকে তোমরা মানে দেখবে এবং একটা নোট রাখবে যে আগামী ক্লাস যেটা আমি তুমি বলতে পারো ঠিক আছে তুমি তুমি বলতে পারো যে আমার স্যার এই জায়গায় আমি অবশ্যই দিবে তোমাদের ক্লাস টিচার বলবে তোমাদের যদি স্কুলে আমরা যাইতে বলছিল স্যার ওই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় গণিতের শীটের বাইরে কি কোনো কিছু আসবে আমি তোকে বলি যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে আনসিন শীটের ভিতর থাকলে তো সিন হয়ে যাবে শীটের বাইরে থাকবে সব সময় তবুও আমরা শীটটা দিয়েছি হেল্প পাও যাতে তুমি কিছুটা হেল্প পাও শীট দিবে যাতে বুঝি নাই আবার বলো স্কুল থেকে কি শীট দিছে স্কুলে শীট দিবে হয়তো আজকে না পেলে কালকে পাবা যোগাযোগ করে যাবো আগে ক্লাস টিচার সঙ্গে যোগাযোগ করে চলে যাবো স্যার বলো স্কুল থেকে শীট দিবেন নাকি আপনারা পিডিএফ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে দিবেন স্কুল থেকে ওকে স্যার শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম সালাম